নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব যেখানে ভারতীয় রেলওয়ের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে কয়েক হাজার শূন্য পদে নিয়োগ চলছে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে কুড়ি অক্টোবর দু তারিখ পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা বেতন পেয়ে যাবে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা প্লাস ডিএ এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে যা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশান করনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দাও এবং আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে সিলেকশান প্রসেস কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে বয়সের লিমিট এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে ভারতীয় রেলওয়ের তরফ থেকে বিপুল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে দেখো মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রয়েছে অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি এটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ আর আর এন গ্র্যাজুয়েট লেভেলের যে নোটিফিকেশান সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব যা যারা অ্যাপ্লিকেশান করেছো খুবই ভালো কিন্তু যা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দাও যেখানে লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে এবং বর্তমানে লাস্ট ডেট রয়েছে কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ খুব একটা বেশি সময় কিন্তু নেই যা যারা অ্যাপ্লিকেশান করনি খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও তো দেখো এখানে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করবো যার যে সমস্ত প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য তো দেখো এখানে যে সমস্ত পোস্টটি নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এগুলো অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে যেখানে দেখো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে পে স্কেল কিন্তু বিভিন্ন রয়েছে অর্থাৎ এগুলো হচ্ছে ইনিশিয়াল বেসিক পে রয়েছে প্লাস তোমরা এখানে ডি এ এইচ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে তো সেক্ষেত্রে অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে এবং বয়সে লিমিটের ক্ষেত্রে দেখো দু হাজার এই যে চব্বিশ পঁচিশের যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে বয়সের লিমিট তোমাদের থাকতে হবে আঠারো থেকে ছত্রিশের মধ্যে এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে এবং পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে এবং দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি দেখো আট হাজার একশো তেরোটি রয়েছে যেখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে যেমন দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার সতেরোশো ছত্রিশটি রয়েছে স্টেশন মাস্টারের ক্ষেত্রে নশো চুরানব্বইটি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের ক্ষেত্রে দেখো এখানে পনেরোশো সাতটি রয়েছে গুড স্ট্রেন ম্যানেজার তিন হাজার একশো চুয়াল্লিশটি রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সাতশো বত্রিশটি রয়েছে অর্থাৎ টোটাল আট হাজার একশো তেরোটি শূন্য নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশান করে দেবে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন করার আগে জেনে রাখা প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু কি কি প্রয়োজন অর্থাৎ কারা কারা কোন 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 পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে সেটা অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন তো দেখো এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাগুলো কিন্তু দেয়া রয়েছে অর্থাৎ কোন কোন পোস্টের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা চায় সেই সম্পর্কিত তথ্যগুলো এখানে কিন্তু রয়েছে তো দেখো এখানে তোমাদের জানে রাখি এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ দেখো এখানে ডিগ্রি চেয়েছে অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশান করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে প্রথম পোস্টের ক্ষেত্রে দ্বিতীয় পোস্টের ক্ষেত্রেও দেখো এখানে গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা চায় তৃতীয় পোস্টের ক্ষেত্রেও গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা চতুর্থ পোস্টের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে সাথে দেখো এখানে টাইপিং প্রফিসিয়েন্সি কিন্তু থাকতে হবে হিন্দিতে অথবা ইংলিশে অন কম্পিউটারে কিন্তু অবশ্য তোমাদের টাইপিং জানতে হবে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ এই যে চতুর্থ নম্বরে যে পোস্ট রয়েছে এই পোস্ট হচ্ছে টাইপিস্টের পোস্ট তো সেজন্য তোমাদের টাইপিং স্কিল হবে এবং সেই টাইপিং স্কিলে তোমাদের কোয়ালিফাই করতে হবে পরবর্তী দেখো পঞ্চম নম্বরে যে পোস্ট রয়েছে সেখানেও গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে তোমাদের টাইপিং প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে ইংলিশে অথবা হিন্দিতে অন কম্পিউটারে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ দেখো প্রথমের যে তিনটি পোস্ট রয়েছে সেই প্রথমের তিনটি পোস্টের ক্ষেত্রে তুমি গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে কোনো রকমের টাইপিংয়ের কোনো প্রয়োজন নেই কিন্তু যদি তুমি চতুর্থ নম্বরের পোস্টে অথবা পঞ্চম নম্বরের পোস্টে অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে দেখো এগুলো হচ্ছে টাইপিস্টের পোস্ট তো সেক্ষেত্রে এই সমস্ত পোস্টে তোমাদের টাইপিং স্কিল হবে তো সেক্ষেত্রে টাইপিং স্কিল টেস্টে তোমাদের কোয়ালিফাই করতে হবে তাহলে তুমি এই সমস্ত পোস্টে চাকরি পেতে পারো অর্থাৎ যদি তোমার নর্মাল গ্র্যাজুয়েশান থাকে যদি তুমি টাইপিং জানো না তো সেক্ষেত্রে প্রথম তিনটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তোমাদের গ্র্যাজুয়েশনের সাথে সাথে যদি তুমি টাইপিং করতে পারো তাহলে চতুর্থ এবং পঞ্চম এই সমস্ত পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে দেখো আঠারো থেকে ছত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় পেয়ে যাবে যদি তুমি এস সি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং তার সাথে সাথে যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তবু কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে দেখো পিডাব্লুডি ক্যাটাগরিতে যদি তুমি জেনারেল অথবা ইডব্লিউএস হয়ে থাকো তাহলে দশ বছরের ছাড় পিডাব্লিউডি ও বি তেরো বছরের ছাড় পিডাব্লিউডি এস সি এস টি পনেরো বছরের ছাড় পেয়ে যাবে এবং এছাড়াও দেখো এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়গুলো পেয়ে যাবে এবং এছাড়াও দেখো আরও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেমন মহিলাদের ক্ষেত্রে উইডো ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড তাদের ক্ষেত্রেও দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা বয়সের ছাড়গুলো পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা যখন অ্যাপ্লিকেশান করবে তুমি যদি এই সমস্ত নির্দিষ্ট রিজার্ভড ক্যাটাগরির হয়ে থাকো তাহলে বয়সের ছাড়গুলো তোমরা পেয়ে যাবে দেখো এখানে সিলেকশান প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যা যারা অ্যাপ্লিকেশন করেছো বা করবে ভাবছ তাদের ক্ষেত্রে তোমাদের কোন কোন ধাপের মাধ্যমে তোমরা কোয়ালিফাই করলে ফাইনালি সেই সমস্ত পোস্টে চাকরি পেতে পারো সেই সম্পর্কে আলোচনা করবো তো দেখো এখানে তোমাদের জানি রাখি যে সিলেকশন প্রসেস রয়েছে সেখানে তোমাদের প্রথমেই হবে একটি সিবিটি পরীক্ষা সিবিটি পরীক্ষা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে অনলাইনে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো নব্বই মিনিটের তোমাদের কিন্তু পরীক্ষা হবে এই যে নব্বই মিনিটের পরীক্ষা হবে সেখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশটি কোশ্চেন চল্লিশ নম্বরের ম্যাথামেটিক্স থেকে তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বরের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বরে অর্থাৎ টোটাল একশোটি কোশ্চেন একশো নম্বরের পরীক্ষা এটা হচ্ছে সিবিটি ওয়ান পরীক্ষা এবং পিডাব্লিউডি ক্যাটাগরিতে একশো মিনিট সময় কিন্তু পেয়ে যাবে যারা যারা স্ক্রাইব নিয়ে যাবে তাদের ক্ষেত্রে এবং এখানে দেখো নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান বাই থার্ড এটা হচ্ছে প্রথম পরীক্ষা এবং এই পরীক্ষাতে যা যারা কোয়ালিফাই করবে অর্থাৎ শর্টলিস্টেড লিস্টেড হবে তাদেরকে ডাকা হবে সিবিটি টুতে এবং দেখো যে সিবিটি টু পরীক্ষা হবে সেই সিবিটি টু পরীক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি শর্টলিস্টেড সেল বি ফিফটিন টাইমস দ্য কমিউনিটি ওয়াইজ ভ্যাকেন্সিস অফ পোস্ট নোটিফায়েড অ্যাগেনস্ট আরবি অর্থাৎ দেখো যা যারা শর্ট লিস্টেড হবে সিবিটি ওয়ানে যা যারা কোয়ালিফাই করবে সেই সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে যে সমস্ত ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন কমিউনিটিতে বা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সেই ভ্যাকেন্সির পনেরো গুণ ক্যান্ডিডেট ডাক পাবে সিবিটি টুতে এবং যে তোমাদের সিবিটি টু পরীক্ষা হবে সেই সিবিটি টু পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানেও তোমাদের নব্বই মিনিটের পরীক্ষা জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর ম্যাথামেটিক্সে পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর অর্থাৎ টোটাল দেখো একশো কুড়িটি কোশ্চেন একশো কুড়ি নম্বরের পরীক্ষা তো সেক্ষেত্রে দেখো এই যে পরীক্ষা এই পরীক্ষাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে দেখো সময় কম রয়েছে কিন্তু নাম্বার অব কোশ্চেন এবং নাম্বার অফ মার্কস কিন্তু এখানে বেশি রয়েছে তো সেক্ষেত্রে এই পরীক্ষাতে তোমাদের স্পিড কিন্তু আরও বাড়াতে হবে পিডাব্লিউডি ক্যাটাগরিতে দেখো একশো কুড়ি মিনিট সময় কিন্তু পাওয়া যাবে আর এখানে নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান বাই থার্ড হচ্ছে সিবিটি টু পরীক্ষা এবং এই যে দুটি পরীক্ষা অর্থাৎ সিবিটি ওয়ান এবং সিবিটি টু এই দুটি পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে যে সমস্ত টপিকগুলি রয়েছে সেই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে এবং এছাড়াও আরও একটি এডিশনাল ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি এই যে আর আর বি যে পরীক্ষা সেই আর আর বি পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন সেই কোশ্চেন আনসার নিয়ে আমি কিন্তু ডিসকাস করে দেব অর্থাৎ এতদিন পর্যন্ত আর আর বি যে সমস্ত প্রশ্নগুলি এসেছে বিভিন্ন শিফটে বিভিন্ন ডেটে প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদের আলোচনা করে দেব তো সেক্ষেত্রে নিয়মিত ফলো করতে থাকো প্রত্যেকটি প্রিভিয়াসের কোশ্চেন সলিউশন এবং যে সমস্ত টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের ডিসকাস করে দেব দেখো সিবিটি ওয়ান সিবিটি টু পরীক্ষা হয়ে যাওয়ার পরে পরবর্তী যে ধাপ রয়েছে সেটি হচ্ছে সিবিএটি এটা হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে এবং এই যে পরীক্ষা এটা কিন্তু সবার জন্য নয় যারা যারা স্টেশন মাস্টার পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে সিবিএটি হবে বাকি পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু সিবিএটি পরীক্ষা হবে না এবং দেখো এই পরীক্ষার ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস রয়েছে ফর্টি টু অর্থাৎ বিয়াল্লিশ নম্বর পেতে হবে তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেট সিবিএটি পরীক্ষাতে কোয়ালিফাই করতে পারবে যারা যারা স্টেশন মাস্টার পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটি হবে এবং দেখো পরবর্তী আরও একটি ধাপ রয়েছে টাইপিং স্কিল টেস্ট এটাও কিন্তু সবার জন্য নয় যা যারা টাইপিস্টের পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট হবে যেমন দেখো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই সমস্ত পোস্টের ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট হবে এবং দেখো এখানে কত স্পিড প্রয়োজন সেটাও কিন্তু অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন যদি তুমি ইংলিশে টাইপিং করো তো সেক্ষেত্রে থার্টি ওয়ার্ড পার মিনিট আর যদি তুমি হিন্দিতে টাইপিং করো তো সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট পার্সোনাল কম্পিউটারে কিন্তু স্পিড থাকতে হবে তাহলে তুমি এই পোস্টের জন্য কোয়ালিফাই করতে পারবে এই যে টেস্ট রয়েছে টাইপিং স্কিল টেস্ট এখানে কিন্তু মিনিমাম স্পিড চাই ইংলিশের ক্ষেত্রে থার্টি ওয়ার্ড পার মিনিট আর হিন্দির ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট যে কোনো একটি ভাষাতে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে যাদের ক্ষেত্রে থাকবে তারপরে দেখো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তো সেক্ষেত্রে যা কিছু অরিজিনাল ডকুমেন্ট রয়েছে সেগুলো ভেরিফাই করা হবে এবং তারপরে তোমাদের কিন্তু মেডিকেল টেস্টও হবে মেডিকেল টেস্ট তোমাদের জানিয়ে রাখি বিভিন্ন পোস্টের ক্ষেত্রে মেডিকেল টেস্ট কিন্তু বিভিন্ন রয়েছে তো সেক্ষেত্রে সেই সমস্ত নির্দিষ্ট যে মেডিকেল টেস্ট বা যে সমস্ত ক্যাটাগরি রয়েছে যে স্ট্যান্ডার্ড রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের কোয়ালিফাই করতে হবে তাহলে তুমি মেডিকেল টেস্টে পাস করতে পারবে যেমন দেখো যদি তুমি প্রথমের পোস্টে অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে বি টু দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে এ টু তৃতীয় পোস্টের ক্ষেত্রে এ টু চতুর্থ পোস্টের ক্ষেত্রে সি টু এবং পঞ্চম পোস্টের ক্ষেত্রে সি টু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে এবং দেখো এই সমস্ত যে বিভিন্ন স্ট্যান্ডার্ডগুলি রয়েছে এগুলো কী কী রয়েছে সেগুলো তোমরা এখান থেকে কিন্তু চেক করতে পারছো অর্থাৎ দেখো এটুর ক্ষেত্রে এই সমস্ত বিভিন্ন যে ডিস্টেন্স ভিজেন থেকে শুরু করে নিয়ার ভিজেন এগুলো কিন্তু চেক করা হবে অর্থাৎ আই টেস্ট হবে এবং তার সাথে সাথে ফিজিক্যালি ফিট কিন্তু হতে হবে ইন অল রেসপেক্ট পরবর্তী দেখো প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন স্ট্যান্ডার্ড রয়েছে এবং এই সমস্ত ধাপগুলো তোমাদের কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে এগুলো হচ্ছে মেডিকেল এক্সামিনেশান বা মেডিকেল টেস্ট কিন্তু হবে এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদের জানিয়ে রাখি দেখো এখানে অ্যাপ্লিকেশান ফি কোন কোন ক্যাটাগরিতে কত রয়েছে তো দেখো প্রথমে যে ক্যাটাগরি রয়েছে এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে ছেলেদের ক্ষেত্রে জেনারেল অথবা ওবিসি আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ পিডাব্লিউডি থেকে শুরু করে প্রত্যেকটি মেয়েদের জন্য ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান এস সি এস টি মাইনরিটি কমিউনিটি অথবা ইবিসি ক্যাটাগরি এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এই নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করে তোমাদের ফাইনালি সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম এবং তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি হচ্ছে সিবিটি ওয়ান যে পরীক্ষা সেই সিবিটি ওয়ান পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা বিভিন্ন ক্যাটাগরিতে রিফান্ড পেয়ে যাবে এখানে অনেকেই কমেন্ট করেছিলে যে সিবিটি ওয়ান পরীক্ষাতে কি পাস করতে হবে তাহলে রিফান্ড পাওয়া যাবে সেটা নয় সিবিটি ওয়ান পরীক্ষাতে তোমাদের অ্যাটেন্ড থাকতে হবে পরীক্ষায় বসতে হবে তাহলেই তুমি রিফান্ড পেয়ে যাবে যেমন দেখো ছেলেদের ক্ষেত্রে যা যারা জেনারেল এবং ও অর্থাৎ যা যারা পাঁচশো টাকা পেমেন্ট করবে তাদের ক্ষেত্রে চারশো টাকা রিফান্ড পেয়ে যাবে আর যারা দুশো টাকা পেমেন্ট করবে তাদের ক্ষেত্রে পুরো দুশো পঞ্চাশ টাকায় রিফান্ড পেয়ে যাবে সিপিটি ওয়ান পরীক্ষা হয়ে যাওয়ার পরে তো সেক্ষেত্রে এটাও কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন দেখো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যা যারা অ্যাপ্লিকেশন করেছ খুবই ভালো কিন্তু যা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করনি তারা অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করে দাও তার কারণ হচ্ছে এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না তো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে পুরোপুরি পারমানেন্ট রেলওয়ে চাকরি রয়েছে প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতায় এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে দেখো একটি নোটিশ প্রকাশিত হয়েছে যে নোটিশে বলা হচ্ছে ইট ইজ ক্লারিফাইড দ্যাট দ্য এক্সটেন্ডেড শিডিউল ইজ অ্যাপ্লিকেবল টু অল ক্যান্ডিডেট অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেটেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এবং যে লাস্ট ডেট সেটা বর্তমানে রয়েছে কুড়ি অক্টোবর দু দেখো এখানে এগারোটা উনত্রিশ মিনিট কিন্তু রয়েছে অর্থাৎ রাত্রি এগারোটা উনত্রিশ মিনিটের মধ্যেই তোমাদের কিন্তু পুরোপুরি সাবমিট করতে হবে এই হচ্ছে সম্পূর্ণ তথ্য এবং দেখো এখানে ফি পেমেন্টের ক্ষেত্রে ক্লোজিং ডেটও কিন্তু রয়েছে একুশে অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত কিন্তু ডেট ফর ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট অর্থাৎ এই নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি ফি পেমেন্টেরও সময় পাচ্ছ এগুলো হচ্ছে প্রত্যেকটি ফেজগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হচ্ছে এবং যা যারা অ্যাপ্লিকেশান করেছো এবং যদি কোনো জায়গাতে ভুল হয়ে গেছে তাহলে তোমরা কিন্তু মডিফাই করতে পারবে বা কারেকশান করতে পারবে বা এডিট করতে পারবে অর্থাৎ দেখো মডিফিকেশন উইন্ডো বা কারেকশান উইন্ডো সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তেইশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ যা যারা অ্যাপ্লিকেশন করেছেও যদি কোনো জায়গায় ভুল হয়েছে বা যা যারা অ্যাপ্লিকেশন করবে যদি কোনো জায়গায় ভুল হয় তো সেক্ষেত্রে তোমরা তেইশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত কারেকশান করতে পারবে এবং এই যে কারেকশানের ডেট এটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর কোনোভাবেই তুমি কারেকশান করতে পারবে না তো সেক্ষেত্রে সবগুলি দেখে খুব ভালোভাবে সাবমিট করবে তবু যদি কোনো ভুল থাকে তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে কারেকশান করে নেবে তার কারণ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি কোনো জায়গাতে মিসম্যাচ হয় তাহলে কিন্তু শর্টলিস্টেড হয়েও তোমাকে রিজেক্ট করে দেবে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি তথ্য রয়েছে এগুলো মাথায় রেখে তোমাদের খুব ভালোভাবে ফর্মটি সাবমিট করতে হবে তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি ভারতীয় রেলওয়ে তরফ থেকে বিপুল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করে দেবে তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব এবং তাছাড়াও তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো ধন্যবাদ